অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সূর্যকান্ত মিশ্র। মৌলানের কাছে সিপিএমের মিছিল চলছিল এবং চলাকালীন বিপত্তি, রোগী নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি সূর্যকান্ত মিশ্রের সামনে চলে আসে, কোন রকমের পাশ কাটে, দুর্ঘটনা থেকে রেহাই পান সূর্যকান্ত। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সূর্যকান্ত মিশ্র। আজকে মৌলানের কাছে সিপিএমের একটি মিছিল চলছিল এবং সেই মিছিল চলাকালীন রোগী নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি সূর্যকান্ত মিশ্রের সামনে চলে আসে আচমকাই, কোন রকমের পাশ কাটিয়ে দুর্ঘটনা থেকে রেহাই পান সূর্যকান্ত মিশ্র। বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের পরেশ রাওয়ালকে তলব তালতলা থানার। 12 ডিসেম্বর দুপুর দুটোয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ, সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের করা অভিযোগের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পরেশ রাওয়ালকে তলব তালতলা থানার। 12 ডিসেম্বর দুপুর দুটোয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের করা অভিযোগের ভিত্তিতে তলব করা হল পরেশ রাওয়ালকে। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি নিয়ে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এখনো পর্যন্ত কি জানতে পারছো এই হাজিরা দেওয়ার নির্দেশ সম্পর্কে? দেখো, কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর যে আগামী 12 ডিসেম্বর দুপুর দুটো নাগাদ তালতলা থানাতে তলব করা হয়েছে অভিনেতা পরেশ রাওয়াল এবং বিজেপি সাংসদ পরেশ রাওয়ালকে। এবং তোমাকে মনে রাখি যে ইতিমধ্যে পরেশ রাওয়াল যে মাছ বিতর্ক নিয়ে তার যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতাতে তালতলা থানাতে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটি কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের বেসিসে বেশ কয়েকটি ধারাতে পরেশ রাওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং সেই পরিপ্রেক্ষিতেই আগামী 12 ডিসেম্বর দুপুর দুটো নাগাদ পরেশ রাওয়ালকে ইতিমধ্যে তলব করা হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে দুপুর দুটো নাগাদ তাকে আসতে বলা হয়েছে, সিআরপিসি 41 নোটিশে তাকে কিন্তু তলব করা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে অভিনেতা থানাতে আসবেন কিনা সেই বিষয়ে সুনির্দিষ্ট ভাবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কলকাতা পুলিশের কাছে দেয়নি। তবে এই কমপ্লেনের ভিত্তিতে তাকে যে তলব করা হয়েছে এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সুকান্ত। বাঙালিদের পরেশ রাওয়ালের করা যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়, ঠিক কি মন্তব্য করেছিলেন তিনি, আসুন শুনে নেওয়া যাক। એટલે તમારે જો ભાઈ ગેસ નો બાટલો મોંઘો છે ને તો સસ્તો થઈ જશે, મોંઘવારી ઉપર ગઈ છે તો નીચે આવશે, રોજગાર પણ લોકોને મળશે, પણ આ બધું મળશે પણ તમારી આજુબાજુ જયારે બાંગ્લાદેશીઓને રોહિંગ્યા રહેતા હશે દિલ્હીની જેમ, ત્યારે તમે શું કરશો? આ ગેસ ના બાટલામાં તમે શું પેલા બંગાળીઓની ફિશ પકાવશો? શું કરશો તમે? তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে গ্রেফতার, টুইট করে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। ভোররাতে জয়পুরে নামতেই সাকেতকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। মোরবি সেতু বিপর্যয়ের এই টুইটের জেরে গ্রেফতার, সাজানো মামলায় গ্রেফতার করেছে আমদাবাদের সাইবার সেল। রাজনৈতিক প্রতিহিংসা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বিজেপি, টুইট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। দলের জাতীয় মুখপাত্রের গ্রেফতারের তীব্র নিন্দায় তৃণমূল।